পরে আসার যে বাসার খবর নেওয়ার জন্য সাতাশ পরে ফার্ম গেটে যখন আসি তখন আই ওয়াজ বিন অ্যারেস্টেড বাই এখন ক্যান্টনমেন্টের পুলিশ ভুট্ট ক্যান্টনমেন্টে আসার এখানে আমাদের ক্যান্টনমেন্টের গাড়ি থামে বা বা কিছু পাওয়া যায় ক্যান্টনমেন্টে আসার জন্য তখন আমি এখানে দাঁড়ায় আসি আসবো দশটা কি এগারোটা হবে হঠাৎ আর্মিরা জিপ সিভিল মানে আমি বুঝি যে এটা ডি জে ফায়ার গাড়ি এসে আমার সামনে নেইমাই আমি এমনি করে দেখতে গিয়ে দৌড় দেবো চিন্তা করলাম গাড়ির পিছন থেকে চারজন লোক এসে করে ঠেকালেও অ্যারেস্ট হয়ে গেলাম অ্যারেস্টরে ক্যান্টোলমেন্ট ডি জে ফায়ার এতে আসলাম এখানে ধরে নিয়ে আসলো এখানে বোধ হয় দুই তিন দিন তিন দিন ছিলাম চার দিন ছিলাম বোধ এখানে বেঁচে গেলাম কেমনি করে তাও বলি আমরা পাকিস্তানে আমার বড় ভাই যে পড়তো তখন তাইল লাতিফ বলে আমাদের পাশে যে ব্রিগেডিয়ার তার বাপ তখন কর্নেল হয়ে গেছে মনে হি যে পাঠানের ছেলে তারাও একসঙ্গে আমার একই স্কুলে পাকিস্তানে আমার বড় ভাইয়ের সঙ্গে লেখাপড়া করত। সে তখন স্টাফ ক্যাপ্টেন হয়ে আসছে এখানে ট্রান্সফারে তাহেল লাতিফ কর্নেল তাহেল না ক্যাপ্টেন তাহেল লাতিফ তাকে গিয়ে বললো তাহলে তোমার ছোট ভাইকে অ্যারেস্ট করে নিয়ে গেছে আসলে পাঠান পাঠান ইজ রিয়েলি পাঠান তারা ভাই আমি যে তার ছোট ভাই তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে সে ইউনিফর্ম করে দৌড় দিয়ে ডিজা ফেতে আসছে এসে খুঁজে বাইর করছে কোন ছেলে রাখছে এসে ডাইরেক্ট দেখা করে আমাকে বলতেছে তুমি খাবার

ভিতরে অন্য মাল নিয়ে এসে দেওয়ার জন্য আসতে হবে না ঢাকা করে যাচ্ছি তো ওরা ডিজাফায় দেখো ওরা খোঁজ করে আমাকে বলতেছে যে তুমি গাড়ি চালাইতে পারো এত নম্বর গাড়ি জিপটা কোথায় সেটা এমন আমি গাড়ি চালাতে জানি না মুজিববাদি তখন গালি দিলো মুজিবাদি পণ্ডা আওয়ামী লীগ ঝুট বাদ বলতে হয় ঝুট বাদ বলতে হয় কী করলো কলিয়া বাইরে হইয়া বুঝছেন ওই দেখা যায় না যে কেমন এখানে শখ মারে ইউ ক্যান হ্যাভ সিট এটা যে চেয়ারে বসে আছেন এটা বুঝলাম কখন এখানেই মারছে আমি যখন দুই হাত এরকম উঁচু করে বসছি হঠাৎ এখানে একটা ব্যারিকেড পড়ে গেল এই হাতে ব্যারিকেড পড়ে গেল আর এইখান দিয়ে একটা জিনিস এসে এরকম আটকায় দিল তা আমি একটু চেষ্টা করলাম নড়ার জন্য চেয়ার তো নড়েই না আমি নিজেই নড়তে পারি না এই এইটার ভিতরে যে শর্ট মারতে এইটা বুঝছি কারণ একবার শর্ট মারছে আমি চিল্লায় উঠছি দ্বিতীয়বার মার্সে যখন তখন আমার আমি জ্ঞান হারায় ফেলে পড়ে গেছি মাথা পড়ে গেছে তারপর বলতে আমরা পানি টানি মুখে ছিটা দিতেছে আমার খুব পানি পিপাসা লাগছে পানি খেতে দেয় নেই এই ভিতরে হঠাৎ দেখা গেল আব্বারে আমার বাপ ওনার সিও আর ওই ক্যাপ্টেন তাহের লাতিফ শেষ স্টপ বলে চিল্লায় উঠছে তখন শট যে ক্যাপ্টেন এ করতেছিল ইন্ট্রডেকশন করতেছিল সে বন্ধ করে উঠে তাড়াতাড়ি সেলুট ম্যালুট মেরে ওর সঙ্গে কথা বলে চলো দুইজন আর্মির লোক এসে আমার হাঁটা শক্তি ছিল না মানে আমি ওদের ঘাড়ে হাত দিয়ে পা লেতারি লেতারিতে সেলে নিয়ে গেল সেলের সেলগুলো খুব চিকন চিকন সেলের ভিতরে রেখে তালা বন্ধ করে যখন যেতে চলে গেল। আমি ওয়ালের ওপরে ঠেস দিয়ে পড়েছিলাম একটা হাত রাখতে গিয়ে দেখা গেল যে এগুলো এক একটা এরকম মোটা মোটা করে এ পড়ে গেছে এই এ পড়ে মানে ফুসকা পড়ে গেছে তখন এখানে ইলেকট্রিকের কিছু দিয়ে গুতাইছে আচ্ছা যাই হোক এটাতে একটা উপকার হয়েছে এই আর্মি টর্চার করাতে তাহের যখন বললো যে না তাকে ছেড়ে দিতে হবে সে ভালো তাকে ইলেকট্রিক শক মারসো সিএমএচে ভর্তি করতে হবে তারপরে না সে আর্মি কমিশনে যাচ্ছি না যায় জয়েন করার জন্য এইগুলো নিয়ে তখন বলো ট্রিটমেন্ট থেকে ভালো হোক তারপরে সে যাবে এসব ওই কর্নেল কর্নেল না মেজার ক্যাপ্টেন তাহলে তো অ্যারেঞ্জমেন্ট করলো এগুলো করে আমি বেল আউট হলাম বাসায় আসলাম উইক হয়ে গেছিলাম আমি একটা নড়তে চড়তে পারতাম না এরকম জুবু হয়ে চুপচাপ থাকতাম তিন দিন কি চার দিন পরে চান্স হলো কীরকম যেখানে আগুন লাগাইছে সেখানে আমাদের দোকান ছিল কচুকাত বাজারে ওখান থেকে লোক দৌড়ায় আসছে স্যার বোর্ড অফিস থেকে লোক আসছে আর্মির লোক আসছে যাদের যাদের দোকান পড়ে দিয়েছে তাদের কি কি মাল ছিল লিস্ট করতে হবে আমি মারে বললাম জাম্মা আম্মা ওই বোর্ড অফিসের লোকজন আসছে আমি আমার দোকানগুলো সব লিস্ট করে দিয়ে আসি এই তোমার যেতে মানা আমার ভাব তো নাই এতে গেছে চাকরিতে বলে না তোমার তো যাওয়া নিষেধ এখন এদিক ওদিক কোথাও এমনি না এইগুলো না লিখালে কে লিখাবে আর এত টাকার লোকসান হয়ে গেছে এক পয়সাও নাই তো তুমি যাবে চলে আসবে হ্যাঁ চলে আসবো বিশ্বাস করেন আমি ম্যাট্রিক পাস করার সময় আমাকে বাপ একটা জিনিস আগে গেলে একটা লকেট দিয়েছিল আর চেন ছিল সেটা গলায় আছে আর আমার পকেটের মধ্যে আড়াই টাকা না তিন টাকা আছে কেস পরা আছে একটা প্যান্ট শার্ট পরে গেলাম হাঁটতে 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 কোচিকে দিলাম কোচিকে দিয়ে লিখালাম লিখায় এইবার এবং ওই কচি থেকে লিখায় হঠাৎ দেখা গেলো যে এইটা হলো আমার জেন্টারমেন্টের রাস্তা তা আমি চিন্তা করতে আমি বাসায় যাব এখান থেকে পালালে কী হয় আজকে এই মাথা ক্লিক করে উঠলো তো আমি করলাম কি মেন রোডে আসলাম আসলেই এক বেবিরিক্সিয়ারা খালি এসে দাঁড়াইছে তাকে জিজ্ঞেস করলাম এর ভিতরে আমি খবর জানি যে যারাই লোক পালাচ্ছে ঢাকা সব থেকে সব সদরঘাটকে পালাচ্ছে কোথা দিয়ে কুমিল্লা দিয়ে কুমিল্লা কোথা দিয়ে তাও জানি না ভালো কথা সদরগাট যাবে হ্যাঁ তখন তো বিটারে মিটার করে যাচ্ছি যাচ্ছে থার্ড গেটে চেকিং লাইন ধরে আসছি চেকিং হচ্ছে কাহা জায়গায় তখন বললাম আমি মলিবাজার কেউ আমার মুদিকা দোকান হ্যাঁ করছি সদা নিতে যাচ্ছি মাল কিনতে যাচ্ছি যাও ডেন্টি কার্ড হ্যাঁ ডেন্টি কার্ড দেখালো বাইর হয়ে এয়ারপোর্ট আসতে না আসতেই বেবি রিক্সিয়াল আমাকে প্রশ্ন করেন স্যার একবার করলেন সদর যাবেন এমপিরে করলেন আপনি এতে যাবেন ব্যাপারটা কি আমার এখন তো আমার তো আরও ভয় লাগছে যে এটা ডিজিএফআই লোক হবে তা না সে ধরলো কেন এই কথাটা সে তখন এয়ারপোর্টের কাছে গিয়ে আমরা ও একটু বামে রাখলো রেখে দাঁড়িয়ে বললো যে স্যার আপনি একটু এ করেন না আপনি আমাকে সত্যি কথা বলেন আমি কোনো আপনি যেটা সন্দেহ করতেছেন আমি আপনারা ধরাবো না আপনার উদ্দেশ্যটা কি আমার এখন আমি আপনারা রাস্তা দেখতে পারি আমি আমার এই বেবৃতি করে লোককে আমি দিয়ে আসছি এই মতো কোথায় দিয়ে আসছো সদরঘাটে কেন বলে ওরা সব মুক্তি দিতে যাচ্ছে স্যার তোমার বাড়ি কোথায় স্যার আমার বাড়ি মিরপুর এই যে মিরপুরে থাকে তা আমি তো যেতে পারুন আমি গরিব মানুষ আমি আমার বেবলি ভাড়া নেয় নেই ওদের পৌঁছায় দিয়ে আসছি ওখানে এবং আমি ওখানে বসে চা খাইছি এবং জানছি আপনি ওখানে যাবেন আমি আপনার নামাই দেব নবীনগর নবীনগর বলে সাড়ে এগারোটা বারোটা এক ঘন্টা পরে পরে লঞ্চ ছাড়ে নবীনগর যাবেন স্যার নবীনগর গেলে ওখান দিয়ে সব লোক পার হচ্ছে মুক্তিতে যাওয়ার জন্য ইন্ডিয়ায় যাওয়ার রাস্তা ওখান থেকে পাইবেন আমি আপনার নামাই দেব বহুত বিশ্বাস ভয় টয় নিয়ে তার সঙ্গে গেলাম ভাড়া উঠলো দু টাকা তিরিশ পয়সা না চল্লিশ পয়সা উঠলো সে বলে যেন আপনার টাকা দিতে হবে না আমার কাছে তো আছে দু টাকা সোয়া দু টাকা ছিল মনে হয় দুই টাকা আর হ্যাঁ কাপড়টা দিতে লাগবে না রাখেন আপনার কাছে ও আবার সেরা আমাকে দিল কি এক টাকা না দেড় টাকা আরও দিয়ে দিল এটা রাখেন এটা ভবিষ্য কামে লাগবে আর আপনি লঞ্চ ডাকবে নবীনগর নবীনগর নবীনগরে যাবেন ওইখান থেকে আপনাদের রাস্তা হয়ে যাবে লোক পেয়ে যাবেন আপনি এই বলে আমি লঞ্চে উঠবো উঠে নিচের দিকে নামছি এই তো দুলালের সঙ্গে দেখা দুলাল ওই যে বলে আসছিলাম লোকজন প্রায় পনেরো জন লোকজন ঠিক হয়েছে তারাদের সবাইকে নিয়ে নবীনগর যাচ্ছে ওখান থেকে সব ইন্ডিয়া পালাবো আমরা